করোনা বিধিনিষেধের জন্য শনিবার দিনভর বন্ধ রাখা হলো জলপাইগুড়ি শহরের বিবেকানন্দ মিনি মার্কেট, পুলিশ লাইন, গান্ধী মোড় ও নয়াবস্তি এলাকা। বাজার ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকায় প্রায় স্তব্ধ ছিল ওই এলাকা। দোকান ও দুটি বাজার বন্ধ থাকার জন্য এদিন ওই এলাকায় তেমন যানবাহন দেখা যায়নি। বিবেকানন্দ মিনি মার্কেট বাজারও ছিল একেবারেই লোকশূন্য অবস্থায়। করোনা বিধিনিষেধের জন্য গত 20 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশে জলপাইগুড়ি শহর জুড়ে পর্যায়ক্রমে এই বন্ধ পালন করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে সরকারি সিদ্ধান্ত কী হবে তা পুরসভার ঘোষণার পরেই জানা যাবে। গত 10 দিনে শহরের কয়েকটি এলাকায় ধাপে ধাপে বন্ধ রাখার জন্য শহরের করোনা সংক্রমণ কিছুটা কমেছে বলে মনে করছেন পুরসভার আধিকারিকেরা। আমি বলতে চাচ্ছি, এইভাবে একটা একটা করে রোড যে বন্ধ রাখতেছে, এর থেকে ভালো আগের মতন করুক। যেমন তোমার সব সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক বন্ধ ছিল, ওটাই করুক। কেন আজকে এই রোডটা বন্ধ, অন্য রোডে কিন্তু ডবল ভিড় হচ্ছে, এর থেকে কিন্তু জিনিসটা আরও বেশি বাড়তেছে। কেন আজকে 2.5 বছর হয়ে গেল বন্ধ, তো এইবার নিয়মটা আলাদা কেন করলো, আগের মতন থাকুক। কোন কোন এরিয়া আজকে বন্ধ হচ্ছে? আজকে তো এই যে আমাদের মানে পুলিশ লাইন থেকে ডাইরেক্ট গান্ধী মোড় অবধি বন্ধ। কেমন সারা কেমন দেখছো? সারা তোমার কেউ যারা ফুটপাথে ব্যবসা করে তিরপাল ঢাইকে তাও দোকানপাট চালাতে হবে, কেন ওরা দিন মজুরি করে খায়, একটা চা বেচে কয় টাকা লাভ, তো ওরা সেটা দোকান করতেছে, খোলা আছে।